বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন ইনশাল্লাহ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন তানভীর ভাই যে আসুরা সিয়ামের বিধান কি আসুরা সিয়াম রমজানের পরে সবচেয়ে উত্তম একটি সিয়াম যে ব্যাপারে হাদিস এসেছে নবী করিম সাল আলী আসাল্লাম এর সাহাবি আব নাবি আল্লাহ আন কল কল সাল আলী আসাল্লাম আফদালু সিয়ামি বা আদা রা শাহরুল্লাহ মুহারম নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে আফদালুল সিয়াম সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে বা আদা রমাদান রমজানের পরে রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম সবচেয়ে দামি সিয়ামের নাম হচ্ছে শাহরুল্লাহল মহারম মাসের সিয়াম ও আফদালু সলাতি বা আদাল ফরইাতি সলাতুল্লাহল আর সলাতের মধ্যে সবচেয়ে উত্তম সলাত তা হচ্ছে রমজানের তা হচ্ছে আপনার ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সলাতের নাম হচ্ছে সলাতুল্লাহ রাত্রিতে তাহ সলাত আদায় করা হাদিসটি আহ মুসলিম সহি মুসলিম এসে সহি মুসলিমের হাদিস নম্বর এক হাজার একশত বা তেষট্টি নম্বর হাদিস আর মেশকাতের হাদিস নম্বর এক হাজার নয়শত একচল্লিশ নম্বর হাদিস নবী করিম সল্লা আলি আরও প্রশ্ন করা হলো কাউলিহি সাল আলয়াল্লাম নবী আবিহ বলেছেন যে ইংদামা সুইলা আইয়ু সিয়ামি আফদাল নবী করিমস্ল্লাহ আসালামকে প্রশ্ন করা হল যে আইয়ু সিয়ামি আফদাল সবচেয়ে উত্তম সিয়াম কি বা আদা রমাদান রমদানের পরে তো নবী ফা আলা নবী করিমসাল্সাল্লাম বললেন শাহরুল্লাহ্ল্লাদি তাহু আল মোহার্রাম আর ওই সিয়াম যেটা মোহারাম মাসে সিয়াম পালন করা উত্তম সিয়াম। তো মহার্রম মাসের অনেক ওলামাইকের আমরা বলেছেন যে মহারাম মাসের যে কোনো সময় সিয়াম পালন করাই উত্তম কিন্তু এই ব্যাপারে নবীকনাম বেশি সিয়াম রেখেছেন বা রাখতে বলেছেন এ ধরনের আর কোনো বিশেষ করে নির্দিষ্ট হাদিস নাই কিন্তু আশুরার সিয়ামের ব্যাপারে আশুরার সিয়ামের ব্যাপারে নির্দিষ্ট সিয়াম রাখার ব্যাপারে অনেক 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 হাদিস এসেছে তো অনেক হাদিসের মধ্যে আরেকটি হচ্ছে যে কলা রসুল্লা সাল আলী ওসাল্লাম সম্ম ইয়াওমি আসুরা ই ইউকা ফিরু সেনা দুল চনাতু মাওদিয়া রহম মুসলিম বিরম সলহ লসলাম বলেছেন ন আসুরা সিয়াম হচ্ছে এমন একটি সিয়াম যে এক বছরের বিগত এক বছরের গুনালসু ভাহান হওয়া তা আলা ক্ষমা করে দিবেন আরেকটি হাজিিতে এসেছে আবু কাতাতার অদদের লতে লান হ করেছেন সিয়াম ইয়ামি আর আসুরা আহতা সিবু আলাল্লাহহি আ ইউকাব ফিরু তাল্লাদি পাবলা আর কেউ যদি আশুরার সিয়াম রাখে তা আশুরার সিয়াম রাখলে আল্লাহ তাকে ধরা হয় অর্থাৎ এক বছরের আগের গুনা আলস্য হান হওয়া তালা ক্ষমা করে দেন এই হাদিসটি মুস মুসলিমের হাদিস এরাও মুসলিমের হাদিস মুসলিমের হাদিস নম্বর এক হাজার এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিস তো আশুরার সিয়ামের ব্যাপারে অনেক অনেক হাদিস এসেছে আশুরা কোন দিনকে বলা হয় আশুরা হচ্ছে মহারাম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় এই হাদিস দশ তারিখকে আশুরা বলা হয় তো এই দশ তারিখের ব্যাপারে কি মত এসেছে আইসার দল আনহাতে আনহা আনহা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই হাদিস নবী করিম আলী আলীহাসাল্লাম যখন জাহিলিয়ার যুগে মক্কায় ছিলেন মক্কার মানুষ এই রাখতো এমন এমনকি এও মত এসেছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন রাখতেন মক্কায় তো দেখেছেন মক্কার মানুষ কিন্তু প্রকৃতপক্ষে তারা এই খ্রিস্টানও ছিল না তারা ইহুদিও ছিল না মক্কার মানুষ ছিল প্রকৃতপক্ষে তারা মূর্তি পূজক তো মক্কার মানুষকে সিয়াম পালন করতে দেখেছেন তারপরে তিনি মদিনায় এসেও দেখছেন যে ইহুদিরা এই সিয়াম পালন করেছেন কেন মদিনায় এসে তিনি ইহুদিদের সাথে দেখা পেয়েছেন মক্কায় তিনি ইহুদিদের দেখা পার নাই খ্রিস্টানদের সাথেও দেখা হয় নাই বা নাসারাদের সাথেও দেখা হয় নাই তো এখানে মক্কায় এসে যা যখন আসলেন হাদিসটি হচ্ছে আব্দুল ইবিন আব্বাস রদি আল্লাহ তাল আনহো বর্ণনা করেছেন যে কালা কদিমান নবী সাল আলী আসাল্লাম যখন নবী করিম সাল আলী আসাল্লাম কদিমান নবী সাল্লাহ সাল্লাম আল মদিনা মদিনা নবী করিম সাল্লাহাম যখন মদিনে আসলেন ফার আল ইয়াহুদা তসুমু ইয়ুমা আসুরা আ তারপরে নবী করে ইম সল্লাল্লাহ সাল্লাম দেখলেন যে ইহুদিরা তাসুম ইয়ামা আসুরা আসুরার দিনে সিয়াম পালন করেছেন তো নবীকরম সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন ফকলা মাহাদা তা অথবা নবীকরম সাল্লাল্লাহ সাল্লাম ইহুদিদের বললেন এটা কি ইহুদিরা বলল যে কলু হাদা দা ইয়মুন স লেখুন হা দা ইয়মুন বানি ইসরা ইলা মিন আদুব বিহিম মিন আদব বিহিম তো ইহুদিরা বললো যে তারা সমস্যারে বললো যে হা দা ইয়মন এই দিনটি হচ্ছে একটি উত্তম দিন একটি সম্মানিত দিন একটি ভালো দিন এই দিন হচ্ছে উত্তম একটি দিন এবং এই দিনটি হচ্ছে ভালো দিন যে দিন কি হয়েছে তারপরে বলছেন এই দিন বনি ইসরাইলকে আল্লাহ সুবাহানুয়া তালা কী করেছেন তাদের শত্রু থেকে অর্থাৎ ফিরাউন ফিরাউনের কবল থেকে মুক্ত করেছেন এই দিন হচ্ছে সেই দিন খুব ভালো একটি দিন মঙ্গলজনক একটি দিন তারপরে আরেকটি হাদিস এসেছে হাদা ইয়ামুন আদিম এই দিন হচ্ছে অনেক বড় দিন মহান একটি দিন যেদিন ইয়া মৌসা আলাইসালামকে এবং বনিসরায়েলকে আল্লা সুবাহান হুয়া তালা রক্ষা করেছিলেন মিন ফিরাউন ফিরাউন থেকে ও আদুব বিহিম তাদের শত্রু থেকে ফাসামাহু মূসা আর এই দিন মুসা আলাই সালাম কি করলেন মুসা আলাই সালাম এই দিন সিয়াম পালন করেছেন আরেকটি হাদিস এসেছে পাসামাহু মুসা শুকরান লিল্লা মুসা আলাইহি সালাম এই দিন সিয়াম পালন করেছেন আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করার জন্য তাহলে শুক্রিয়া আদায় করার জন্য এই দিন মুসা আলাহিসাল্লাম সিয়াম পালন করেছেন তারপরে নবী করিম সাল্লাম বললেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি তোমা মুসা দিন পালনে তোমাদের চাইতে আমি বেশি হকদার কেননা মুসা আল্লাহ সাল্লাম তাওহিদ নিয়ে এসেছে মুসা আল্লাহ নবত নিয়ে এসেছে মুসা আল্লাহ রসুল আমিও তাওহিদ নিয়ে এসেছি আমিও নবী আমিও হচ্ছে রসুল আর মুসা আল্লাহ দিন পালন করাতে আমি তোমাদের চাইতে হকদার ফা সামাহু নবী করিম সাল্লাহ সিয়াম পালন করলেন ও আমার আমি সিয়ামিহি নবী করিম সাল্লাহ সাল্লাম সবাইকে সিয়াম পালন করার আদেশ করলেন রাহুল বুখারি বুখারির হাদিস হাদিস নম্বর দুই নম্বর হাদিস তো নবী করিম সাল্লাহ নিজে সিয়াম পালন করলেন নিজে সিয়াম পালন করলেন এবং সবাইকে সিয়াম পালন করার জন্য বললেন তো এই সিয়ামটি একটি গুরুত্বপূর্ণ সিয়াম বা বলা হয়ে থাকে ওলামা আমরা বলেছেন যে নবী করিম সাল্ল আলী আসাল্লামের উপরে দ্বিতীয় হিজরিতে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়ামটি ফরজ হিসাবে পরিগণিত হতো এবং গুরুত্বপূর্ণ সিয়াম হিসেবে এটাই পালন করা হতো তারপরে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাহাবিগণ একবারে দশম হিজরিতে এসে অর্থাৎ নবী করিম সাল্লাম এক টানা নয় বছর সিয়াম পালন করলেন শুধুমাত্র আশুরার দিন অর্থাৎ মহারাম মাসের দশ তারিখে মহারাম মাসের দশ তারিখে নয়টি বছর সিয়াম পালন করে করার পর নবী করিম আলী আসালামের সাহাবিরে এসে বলছে যে আল্লাহ রসুল আপনি তো আমাদেরকে আশুর আর পালন করতে বলেছেন আবার অনেক জায়গায় বলেছেন যে খালিফা খালিফুল ইহুদি নাসারাদের খিলাপ করো খালিফুল মাজুস মাজুদ বিধর্মীদের খিলাপ করতে বলেছেন তাহলে এখানে এখানে তাহলে আমরা কি তাহলে আমরা ইহুদিরা দশ তারিখে শ্যাম পালন করে আমরাও দশ তারিখে শ্যাম পালন করি তাহলে কি তাদের খেলাফ হলো নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন কান আল আমুল মুকিল ইনশা আল্লাহ সুমনা আল আত্মা আতে আগামী বছর যদি আমি থাকি বা বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমি নয় তারিখেও শ্যাম পালন করব। আগামী বছর আসার আগেই নবী করিম সাল্ল আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আরেকটি হাদিস এসেছে হাদিসটি সেই মুসলিমের হাদিস তারপর আরেকটি হাদিস এসেছে লাইন বাকি যদি আগামী বছর আমি আগামী আগামী বছর বছর পর্যন্ত আমি আমি থাকি বা বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি নয় তারিখে সিয়াম পালন করব, তাহলে নবী করিম সাল্লাহ পরবর্তী বছরে আর শ্যাম পালন করার হলো না তার মানে নয় তারিখে শ্যাম পালন করা হলো না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আমি যদি বেঁচে থাকি তাহলে নয় তারিখেও সিয়াম পালন করব। তারপরে আগামী বছর আসার আগেই নবী কলিমসাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন অর্থাৎ তিনি বিদায় নিয়ে চলে গেলেন আর নয় তারিখে শ্যাম পালন করা হয় নাই তাহলে আসারাদের খেলাপ করার জন্য আমাদেরকে মহারাম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরা রোজা রাখার আগে আশুরা আগের দিন অর্থাৎ নয় তারিখেও শ্যাম পালন করতে হবে এই শিয়ামটি কি ফরজ শ্যাম বর্তমানে এটি একটি নফল শিয়াম এবং খুব গুরুত্বপূর্ণ শিয়াম

এই দিনটি হচ্ছে নিশ্চয় এই দিনটি হচ্ছে আসুরার দিন আলাম ইয়াক্তুবুল্লাহ আলাইকুম সিয়ামাহু আর এই দিনে সিয়াম পালন করা তোমাদের জন্য আল্লাহ সুবাহ রাখাকে ফরজ করে দেন নাই ওয়া আনা সিমন আমি এই দিনে সিয়াম পালন করেছি এই দিনে রোজা ফরজ নয় কিন্তু আমি এই দিনে সিয়াম পালন করেছি ফামান শাহ আ ফাল ইয়াসুম ওমান শাহ আ ফাল ইউফতির কেউ যদি এই দিনে ইচ্ছা করে সে সিয়াম পালন করুক আর যদি কারোর ইচ্ছা না হয় তাহলে সে ইচ্ছা করলে সিয়াম না পালন করে এই দিন সে সিয়াম সিয়াম ছাড়াও থাকতে পারে অর্থাৎ ইচ্ছা করলে সিয়াম রাখতে পারবে ইচ্ছা করলে সিয়াম ভেঙে ফেলতেও পারবে এই হাদিসটাও সই মুসলিমের হাদিস নবী করিম্লা সাল্লাম বলেছেন যে সুমু আঃফুল ইহুদা অসুমু কবলাহু ইয়মান আও বা আদা ইয়ান নবী করিম সাল আলী সাল্লাম বলছেন যে তোমরা এই দিনে আসুরার দিন শ্যাম পালন করো আর ইহুদিন আসারদেরকে খেলাফ করো সুমোকাবলা হ একদিনের আগে একদিন আগে একটি শ্যাম পালন করো ইয়মান ও বা আদা ইয়াম অথবা একদিন পরে একটি শ্যাম পালন করো তাহলে নয় দশ শ্যাম পালন করো অথবা দশ এগারো শ্যাম পালন করো তাহলে এই হাদিসটি বাইহাকিতে এসেছে মুস্তাদে আহমদে এসেছে নাসিরুদ্দিন বাণী যদিও হাদিসটিকে জয়িফ বলেছেন তারপরেও ইমনে কাইম রহিমুল্লাহ তালা তিনি বলেছেন যে কেউ যদি এগারো তারিখেও সিয়াম পালন করে রাখতে পারবে তো এখানে এই আশুরা সিয়াম তাহলে কিভাবে রাখবে আশুরা সিয়াম রাখার মূলত নিয়ম হচ্ছে নয় তারিখ দশ তারিখে রাখা দশ তারিখ রাখতে হবে দশ তারিখ সহ নয় তারিখে রাখতে হবে কেউ যদি মনে করে যে না ইহুদিন আসারদের খিলাপ করার জন্য দশ তারিখে রাখবে না মূল সিয়াম হচ্ছে দশ তারিখে দশ তারিখের সাথে ইহুদিদের খিলাপ করার জন্য নয় তারিখেও রাখতে হবে এই জন্য দশ নয় দশ এগারো তারিখে যদি কেউ সিয়াম পালন করে তাহলে সবচেয়েতে উত্তম হবে এবং ভালো হবে তারপরে যদি কেউ না রাখতে চায় তাহলে নয় দশ রাখবে এইটার ব্যাপারে সবচেয়ে সমর্থনের হাদিস বেশি পাওয়া যায় তারপরে কেউ যদি শুধু দশ তারিখে রাখে তাও যায় যাচ্ছে কেন রবীকরম মিশর আল্লাহ সাল্লাম শেষ জীবন পর্যন্ত দশ বছর পর্যন্ত তিনি এই সিয়ামটা পালন করেছেন দশ তারিখে তো এইটা এটাও রাখতে পারবে আর কেউ যদি দশ এগারো রাখে তাও রাখতে পারবে আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আরেকটি বিষয় বলতে ভুলে গেছি এই সিয়ামটি মূলত শুক্রান শুক্রিয়া স্বরূপ মুসা আল্লাহ সাল্লাম রেখেছিলেন মুসা আল্লাহ সাল্লামকে পা পার করেছিলেন খুশি স্বরূপ খুশি স্বরূপ শুক্রিয়া স্বরূপ রেখেছেন এই সিয়ামের সাথে হুসাইন রদি আল্লাহ আনহুর শহীদের কোনো সম্পর্ক নাই যদিও কাকতলীয় ঘটনা ভাব ঘটনাই দশই মহারাম দশ এই মহারাম এই মহারাম আশুরার দিন কারবালার ময়দানে হুসাইন রদুল্লাহ তোলাহু সহ তার পুরো পরিবারের অর্থাৎ নবী পরিবারের পুরো মানুষকে সেই দিন শহীদ করানো হয়েছিল অর্থাৎ হত্যা করা হয়েছিল কিন্তু এই সিয়ামের সাথে আশুরা সিয়ামের সাথে হুসাইন রদুল্লা আহন শহীদের কোনো সম্পর্ক নাই কেন হুসাইন রজুল্লাহ তোলাহু শহীদ হয়েছিলেন একষট্টি হিজড়িতে নবী কলিম সাল্লাম মৃত্যুবরণ করেছিলেন দশ হিজড়িতে পঞ্চাশ বছর পরের কাহিনী কোনো দিন এক হতে পারে না এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই সিয়াম হচ্ছে মূসা সালামের সাল্লামের মূসা সাল্লামের মুক্তির সিয়াম আর এই সিয়াম হচ্ছে ওই সিয়াম যে স্যাম স্বরূপ রাখতে হয় আমাদের দেশে আরও অনেক কল্প কাহিনী আছে এই দিন নাকি আদম আলাহি সাল্লাম হাওয়া মিলন হয়েছিল এই দিন নাকি মনু আলাইসাল্লাম যদি পাহাড়ে ঠেকেছিল এই দিন নাকি ইসুল্লা উনুসাল্লাহিম মাসের পেট থেকে মুক্তি পেয়েছিল এই ধরনের কল্পকাহিনী এর কোনো দলিল নাই সই কোনো প্রমাণ নাই ভাই এগুলোকে ছাড়তে হবে শুধুমাত্র মৌসাামের সুক্রিয়াস্বরূপ দিন